বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, আমি রেডি হয়ে নিচ্ছি। কোথায় যাচ্ছি? আমি যাওয়ার পর বলবো, এখন আর বলবো না। তাহলে আমার আসাম ব্লগার 65 ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কালকে হলো কালী পুজো, তাহলে সবাই কালী পুজোতে আনন্দ করো, তাই না? সবাই সাবধানে বাজেট আছে পুরাবে। আর আগাম শুভেচ্ছা রইল। তাহলে ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। তোমাদের কেউ নিয়ে যাচ্ছি আমার সাথে, চলো একটু ঘুরে আসি। তাহলে যাওয়া যাক। এদিকে দেখো, তোমাদের দাদাভাই রেডি হয়ে নিচ্ছে আর তোমাদেরকে হাই বলে দিচ্ছে। আর এখন বাজে দুপুর 12:30 বেজে গেছে। এই বর দুপুরবেলা আমরা ঘুরতে বেরোলাম। তাহলে তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, তাহলে যাই। চলে আসলাম সেই দাদাটার দোকানে। দেখো দোকানে কত ভ্যারাইটিস ধরনের মাল আছে, এখান থেকেই বেছে বেছে কিছু মাল নিয়ে যাব। আমাদের মাল চয়েস করা হয়ে গেছে, এমনকি প্যাকিংও হয়ে গেছে। আমরা এখন বিল পেমেন্ট করব। বিল পেমেন্ট করে মালগুলো সোজা বাসে উঠিয়ে দিয়ে আসব, কারণ আমরা যেহেতু বাইকে এসেছি তাই মালগুলো বাইকে নিয়ে যাওয়া সুবিধা হবে। তাই আমরা এখন যাচ্ছি বাস স্টেশনে, উঠিয়ে দিয়ে আরও কিছু কেনাকাটা আছে সেগুলো করে নেব। তাহলে সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দিও। এখন মালগুলো আসার অপেক্ষায় আছে। মালগুলো আসলে টোটো ধরে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি জিনিস আনলাম। ততক্ষণের জন্য সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমাদের ট্রাইসাইকেলের মালগুলো চলে এসেছে, এমনকি বাস থেকে নামিয়ে টোটো ধরে সোজা চলে বাড়ি চলে যাচ্ছে এখন। তাহলে দেখতে থাকো, সাথে থাকো। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আমি বাজার থেকে আসার পর, বাড়িতে আসার পর আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ অনেকটাই ক্লান্ত লাগছিল। তাই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে দেখো ব্লগটা খুলতে পারিনি। আর বাড়ির কাজগুলো সেরে নিলাম, সেরে অল্প খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পর একটু বসে গল্প করলাম। আমাদের প্রতিবেশী একজন এসেছিলো, তার সাথে গল্প টল্প করে ভাবলাম যে না, এখন বন্ধুদেরকে বলে দিই আমি কোথায় গিয়েছিলাম, কিসের জন্যে গিয়েছিলাম, কী আনতে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম বরপেটাতে। এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে বরপেটা থেকে তোমাদের দাদাভাই ট্রাইসাইকেলগুলো এনেছিলো, সেগুলো রিজেক্ট বেরিয়েছিল, সেগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাই কালকে রাত্রে সেই দাদাভাইটা যার থেকে মালগুলো এনেছিলো, সেই কালকে রাত্রে ফোন করেছিল, দাদা কালকে আসেন, এসে মালগুলো নিয়ে যান। তাই তোমাদের দাদাভাই বললো তাহলে চলো কালকে যাই, তাই আজকে যাওয়া হলো। গিয়েছিলাম বরপেটাতে, সেই মালগুলো ঘুরিয়ে নিয়ে আসলাম, তার সাথে একটা শীতের ইম্পর্টেন্ট জিনিস যেটা শীতে লাগে, বেসিক্যালি সবারই লাগে, তাই না? একটা ব্ল্যাঙ্কেট এনেছি, আর এনেছি ওই টুনি লাইট
টুনি লাইট এনেছি আর এনেছি একটা তালা। তাহলে চলো দেখিয়ে দিই কী কী আনলাম। তাহলে বন্ধুরা দেখে নাও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কী কী নিয়ে আসলাম বাড়িতে। এই দেখো একটা শীতের ইম্পর্টেন্ট জিনিস, একটা ব্ল্যাঙ্কেট এনেছি, তোমরা তো দেখলেই এটা কেনাকাটা করছিলাম। আর এনেছি একটা তালা, এই তালাটা 100 টাকা নিয়েছে, আমাদের বিজনি বাজারে 180 টাকা লাগে, তাই ওখান থেকে নিয়ে এসেছি। আর এনেছি আরও কী এনেছি দেখো, আর এনেছি এই প্যাকেটিং মালগুলো, এগুলো কস্টলি মাল, জানি না এখানে বিক্রি হবে কি না, কিন্তু আগেরগুলোর থেকে অনেকটাই বেটার। এখন আনবক্সিং করা হচ্ছে, কিছু নেই বাপি দেখবে। আমি দেখি এখানে 7 পিস মাল আছে, কারো যদি এই মালগুলো পছন্দ হয় নিতে পারো, অনেকটাই কমে পাবে, আমাদের বিজনি বাজারের তুলনায় অনেকটাই কম পাবে। প্যাকেটিং মাল না, পুরো বডি একদম গাড়ির মতো দেখতে। ফিটিং করতে পারবি? হ্যাঁ দেখি। আরো আছে ওদিকে এই মডেল, মডেলগুলো দেখে নাও, কারো যদি লাগে এখান থেকে নিতে পারবে, অনেকটাই কমে পাবে বিজনি বাজারের তুলনায়, অনেকটাই কমে পাবে। এই গাড়িগুলো অনেকটাই সুন্দর হবে মনে হচ্ছে, না? তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকে আর ভিডিওটা বড় করছি না। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর অল টাইম স্মাইল করো, হাসি খুশি থাকো। কালকে হলো কালী পুজো, অনেক আনন্দ ফুর্তি করো। তাহলে টাটা।